পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি? যেহেতু আজকে আমরা নদী সম্পর্কে কথা বলছি, তো আমরা আপনাকে জানাতে চাইবো যে পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি, এবং এক কথায় আমরা সবাই উত্তর দেবো। এবং এই প্রশ্ন আমিও, মানে এই প্রশ্নের আমি একসময় উত্তর লিখেছি, পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে নীল নদ, যেটা প্রায় 11টা, এটা আফ্রিকার একটা নদী যেটা প্রায় 11টা দেশের উপর দিয়ে বয়ে গেছে, এবং এর লেন্থ বা দৈর্ঘ্য বা লম্বা হলো 6853 কিলোমিটার। নীল নদের দৈর্ঘ্য 6853 কিলোমিটার। যদি বলেন গঙ্গার সম্পর্কে আলোচনা করছেন, তাহলে গঙ্গার লেন্থ কত, গঙ্গার দৈর্ঘ্য কত? গঙ্গার লেন্থ বা গঙ্গার দৈর্ঘ্য 2539 কিলোমিটার মতো, মানে 2539 কিলোমিটার, 2539 কিলোমিটার। গঙ্গা গাঙ্গোত্রী হিমবাহ থেকে গলা পানি, মানে গাঙ্গোত্রী হিমবাহের গলা পানি গঙ্গা দিয়ে বয়ে যায়, এবং গঙ্গা উৎপন্ন হয়েছে গোমুখ থেকে। গঙ্গার তিনটে গতি প্রকৃতি, উত্তম, মধ্যম এবং কি বলে আরেকটা, উত্তম গতি, মধ্যম গতি, নিম্ন গতি। উত্তম গতি গঙ্গায় রয়েছে, মানে গঙ্গা একটা আদর্শ নদী, গঙ্গায় উত্তম গতি রয়েছে, মধ্যম গতি রয়েছে এবং নিম্ন গতি রয়েছে। নিম্ন গতি শুরু হচ্ছে মুর্শিদাবাদের ধলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, তার আগেরটা হচ্ছে আপনার মধ্যম গতি, এবং তারও আগেরটা মানে উত্তরাখণ্ডের আশপাশে উত্তম গতি। গঙ্গা একটা আদর্শ নদী কারণ এতে তিনটে গতিপথ রয়েছে, উত্তম, মধ্যম এবং নিম্ন। গঙ্গা মুর্শিদাবাদের ধলিয়ান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামিয়ে, যেটা গিয়ে মিশেছে আপনার বঙ্গোপসাগরে, আর একটা ভাগ বয়ে চলে এসছে আপনার কলকাতার ওপর দিয়ে, মানে মুর্শিদাবাদের ওপর দিয়ে, হুগলি এবং বর্ধমানের পাশ দিয়ে, হাওড়ার ওপর দিয়ে, কলকাতার ওপর দিয়ে বয়ে গেছে, এবং বয়ে সেটা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর একটা উপসাগর, নামটাই বুঝতে পারছেন, বঙ্গযুক্ত উপযুক্ত সাগর বঙ্গোপসাগর, বুঝতে পারছেন? আপনার বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটা অংশ, ইন্ডিয়ান ওশিয়ানের একটা অংশ, সেই বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে দীঘা, আসলে বঙ্গোপসাগর অথবা বাংলাদেশ, মানে বাংলাদেশে যে সাগর উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে এগুলো সবই বঙ্গোপসাগরের অংশ। গঙ্গার অনেকগুলো উপনদী রয়েছে, তার মধ্যে মানে ভুল বলছি, গঙ্গার অনেকগুলো শাখা নদী রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যমুনা, খুব বড় নদী, এই জন্য যমুনার নামটা বললাম। এছাড়া গঙ্গার আরও অনেক উপনদী রয়েছে, মানে শাখা নদী রয়েছে, তার মধ্যে একটা উপনদীর নাম হলো রূপনারায়ণ এবং দামোদর, যেটা হাওড়ার ওপর দিয়েই বয়ে গেছে। গঙ্গা হিমবাহ গলা জলে পুষ্ট, অর্থাৎ গঙ্গার যে পানি ফেটা আসলে গাঙ্গোত্রী হিমবাহর গলা পানিটা গঙ্গার ওপর দিয়ে বয়ে আসছে। যেহেতু এটা গাঙ্গোত্রী হিমবাহর গলা পানি, সেহেতু গঙ্গা নদী শুকিয়ে যায় না, এখানে সারা বছর জল থাকে, সারা বছর গঙ্গায় পানি থাকে। নদী দু ধরনের হয়, একটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট বা হিমবাহ গলা জলে পুষ্ট, যেমন গঙ্গা, আর এক ধরনের নদী হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, যেমন দামোদর নদ। আমরা সাধারণত দামোদরকে নদী বলছি বটে, কিন্তু আসলে দামোদর নদী নয়, বরং দামোদর হলো নদ। যাই হোক, গঙ্গার টোটাল লেন্থ 2539 কিলোমিটার, যেটা মুর্শিদাবাদের ধলিয়ান থেকে যেটা হুগলি, হাওড়া, বর্ধমান এবং কলকাতার ওপর দিয়ে বয়ে বঙ্গোপসাগর মিশেছে, এটাকে আমরা হুগলি নদী বা ভাগীরথী নদী বলে জানি, যেটা মূলত গঙ্গা নদী। বাংলাদেশে যেটা প্রবেশ করেছে মুর্শিদাবাদের ধলিয়ান থেকে, সেটার নাম হচ্ছে পদ্মা নদী, যেটা মূলত গঙ্গা নদী। আচ্ছা, একটা প্রশ্ন আছে, পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসাবে আমরা নীল নদের নাম জানি, 6853 কিলোমিটার। আমারও ছোটোবেলায় স্কুলে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটাই লিখেছি, পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নদ, এদিকে দামোদর নদ, কিন্তু গঙ্গা নদী, পদ্মা নদী, এই সম্পর্কে আমার আসবে এক্ষণ, কিন্তু উত্তরটা ভুল উত্তর। পৃথিবীর সবচেয়ে বড় নদী বা নদ নীল নদ নয়। যদি বলেন কী ব্যাপার, আপনি যদি বলেন লিখেছি, হ্যাঁ তখন এটা ঠিকই ছিল, কিন্তু এখন এটা ভুল। যদি বলেন কী করে এটা হয়ে গেল, নদী কি ছোট হয়ে গেছে নাকি? নদী ছোট হয়নি অবশ্য, তখন অ্যামাজন নদী এত বেশি পরিচিত লাভ করেনি। অ্যামাজন
দক্ষিণ আমেরিকার। আমাজন হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা নদী যেটা মূলত ব্রাজিলে রয়েছে, কিন্তু এটা তিনটি দেশের উপর দিয়ে বয়ে গেছে। গঙ্গা দুটো দেশের উপর দিয়ে বয়ে গেছে, ভারত এবং বাংলাদেশ। নীল নদ 11টা দেশের উপর দিয়ে বয়ে গেছে এবং অ্যামাজন 3টে দেশের উপর দিয়ে বয়ে গেছে। অ্যামাজনের লেন্থ বা অ্যামাজনের দৈর্ঘ্য বা অ্যামাজন 6,992 কিলোমিটার। অ্যামাজন নদী 6,992 কিলোমিটার, নীল নদ 6,853 কিলোমিটার, 150 কিলোমিটার আশপাশের মধ্যে পার্থক্য রয়েছে। তখন অ্যামাজন এত বেশি পরিচিত লাভ করেনি, তাই আমরা পৃথিবীর সবচেয়ে বড় নদ বা নদী হিসাবে লিখতাম নীল নদের নাম, কিন্তু আজকে এটা ভুল। আজকে আমাদেরকে লিখতে হবে পৃথিবীর সবচেয়ে বড় নদী অ্যামাজন নদী, তারপর দ্বিতীয় সবচেয়ে বড় নদী হলো বা নদ হলো নীল নদ। এবার একটা প্রশ্ন, নদী এবং নদের পার্থক্য কোথায়? নদী এবং নদের পার্থক্য কোথায়? আমরা শুনে থাকি গঙ্গা নদী, দামোদর নদ, ব্রহ্মপুত্র।